عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশ্বিক নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশের বাজারে যে পাট রয়েছে সে পাটের বাজার প্রাইস টিকে আপডেট করে থাকি প্রতিদিন। কেমন আজকে আমরা শেয়ার প্রাইস টিকে আপডেট করব। আজ হচ্ছে 18 নভেম্বর 2022 সাল। আসুন দিন শুরুতে জানি বাংলাদেশের পাইকারি বাজারে পাটের প্রাইস কেমন চলতেছে তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শক আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে। চলুন দর্শক আজকে পাইকার বাজারের পাটি প্রাইসটুকু জেনে নিই। শুরুতে জানাবো নিম্নমানের পাটির খবর। নিম্নমানের যে পাটি রয়েছে তা বিক্রি হচ্ছে 1300 টাকা থেকে 2400 টাকা পর্যন্ত। এবার আপনাদেরকে জানিয়ে দিব ভালো মানের সাদা পাটি কত টাকা দিয়ে বিক্রি হচ্ছে। ভালো মানের সাদা পাটি রাজশাহী নাটোর শরীয়তপুর কুড়িগ্রাম ময়মনসিংহ অঞ্চলে উৎপাদিত হয়ে থাকে। সে ভালো মানের সাদা পাটি বিক্রি হচ্ছে 2500 টাকা থেকে 2650 টাকা পর্যন্ত। সম্মানিত দর্শক ছিল পাটের বাজারের সর্বশেষ আপডেট প্রেস নিউজ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।